আসসালামু ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে রেসিপি বিভিন্ন রকমের সবজির সাথে ডাল মিশিয়ে দারুণ মজার এই কারি আশা করছি রেসিপি ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালী এখানে আমি আধা কাপ পরিমাণ মুসুর ডাল নিয়েছি আর ডালটাকে আমি এক ঘন্টার মতো ভিজিয়ে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ পটল কুচি এক বাটি পরিমাণ আলু কুচি এক বাটি পরিমাণ পেঁপে কুচি আপনারা চাইলে অন্য কোনো ধরনের সবজিও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ এক চা চামচ লালমরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু যখন মেশানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পানি পানি দেওয়া হয়ে গেলে আর একটু নেড়ে এবার চলে যাচ্ছি চুলায় চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে এই মিশ্রণটাকে আমি দিয়ে দিচ্ছি আর একটা না পনেরো থেকে বিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে এটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ডাল আর সব সবজি গলে একেবারে নরম হয়ে যাচ্ছে এই সবজিটা রান্না করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে সবজিগুলা আর ডালগুলো যেন একবারেই নরম হয়ে যায় তাহলে কিন্তু খেতে বেশ মজা লাগবে আর শক্ত থাকলে কিন্তু এই সারটা পাওয়া যাবে না যখন এরকম নরম হয়ে এসেছে তখন আমি বাগার দেওয়ার জন্য অন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণের তেল একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি যখন ভাজা হয়ে গেছে কিছুটা তখন আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটা শুকনো মরিচ আর কিছুটা রসুন কুচি দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে যখন পুরোপুরি গোল্ডেন কালার চলে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি সবজির মধ্যে সবজির মধ্যে দিয়ে এবার সুন্দর করে চেড়ে আরও দুই থেকে পাঁচ মিনিটের মতো জাল করে নিব সবজিটাকে যাতে এই তেল আর পেঁয়াজ রসুনের ঘাঁড়ানটা সবজির মধ্যে ভালো করে মিশে যায় সহজেই এই ডাল সবজির তরকারি আমাদের ঘরোয়া উপকরণে তৈরি করে নিয়েছি আশা করছি রেসিপি ভালো লেগেছে এই সহজ উপার রান্নাটা যখন খুশি আপনারা ঘরে যখন অন্য কিছু না থাকবে তখন করে নিতে পারেন আশা করছি রেসিপি ভালো লেগেছে আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ এই পর্যন্তই দেখাবে অন্য রেসিপিতে আল্লাহ হাফেজ